আসলে যারা মাদক বিক্রি করে ওরা এক কথায় শক্তিশালী না, ওরা হয়তো বা কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিবর্গের ছত্রছায়া করতেছে, কিন্তু আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাইতে বলছে, আমাদের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাহেব যেভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আশা করি রূপগঞ্জ থেকে খুব দ্রুত এই মাদক একেবারেই নির্মূল হয়ে যাবে। ইপটি সিং এর ব্যাপারটা আমি দেখতেছি, আসলে প্রত্যেকটা প্রাইমারি স্কুলের মোড়ে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলের আশেপাশে আমার ইচ্ছা আছে আমি সিসিটিভির আওতায় নিয়ে আসবো। আর হচ্ছে আপনার ইপটিচিং এর যে ব্যাপারটা, যদি আমরা আমাদের ওয়ার্ডটাকে সিসিটিভির আওতায় নিয়ে আসতে পারি, তাহলে ইপটিচিং এর ব্যাপারটা একেবারেই চলে যাবে আমাদের সমাজ থেকে। আর বাল্যবিবাহর কথা হচ্ছে, আমি কাউন্সিলর প্রার্থী যদি নির্বাচিত হই অথবা আল্লাহ তালা যদি যাই ভাগ্যে রাখছে, আমি বাল্যবিবাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমার ওয়ার্ডে আমি কোথাও বাল্যবিবাহ হইতে দিব না ইনশাল্লাহ। আসলে বলতে গেলে ওই রকম আসলে বলার মতো কোনো সমস্যা আমার তিন ওয়ার্ডে নাই। যখন আমাদের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাহেবের আওতার রূপগঞ্জ থানার আসলে রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা ওই রকম সমস্যা কোথাও নাই, তবে এগুলা মেরামত করার যে ব্যাপারটা আছে এইটা আমি সবসময় লক্ষ্য রাখবো। কারণ আমি তো আমার বাবার সন্তান, আমার বাবাও বিগত দিনে মেম্বার ছিল যখন তার আবার ইউনিয়ন ছিল। আমার বাবার কাছ থেকে মানুষ অনেক কিছু পাইছে, ভালো ভালো রাস্তাঘাট, ভালো ভালো কার্যক্রম পাইছে। আর আশা করি যেহেতু আমি আমার বাবার সন্তান, আমার বাবার সম্মানের দিকে তাকায় হইল, আমি ইনশাল্লাহ সবার পাশে সবসময় থাকব, সবাই যখন চাইবে আমাকে সবাই পাশে পাইবে। সরকারি হসপিটাল নাই, তবে এমনিতে আমাদের তিন নং ওয়ার্ডে হসপিটাল আছে। আর আশা করি আমাদের দেশ যেভাবে উন্নত হচ্ছে, হাসপাতাল আরও একাধিক হাসপাতাল হবে, একাধিক স্কুল কলেজ, পার্সোনালি আমারও একটা স্কুল দেওয়ার ইচ্ছা। আপনারা জানেন আমাদের মাননীয় ICT মন্ত্রী মোস্তফা জব্বার স্যার, ওনার একটি প্রতিষ্ঠান আছে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল, ওনার সাথে প্রাথমিক আলোচনা আমার হয়েছে। ওনার আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের একটা ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সনের যে ব্রাঞ্চ, ওইটা আমি আমার ওয়ার্ডে নিয়ে আসবো ইনশাল্লাহ। ওনার সাথে প্রাথমিক আলোচনা হয়েছে, আর শিক্ষার যে মানটা সেটা ইনশাল্লাহ আমার পৌরসভার মধ্যে আমার ওয়ার্ডে সবসময় সবার উপরে থাকবে ইনশাল্লাহ। আসলে আমি তো মাঠে নামছি, আমার পৌরমাতা হাসিনা গাজীকে পুনরায় মেয়র হিসেবে আমার পৌরবাসীর চাওয়া, আমাদের পৌরমাতা হাসিনা গাজীকে আমরা আবার মেয়র হিসেবে দেখতে চাই। এবং সেইটার জন্য যখন মাঠে কাজ করতেছি, তখন আমার এলাকার লোকজন, আমার রাজনৈতিক সহযোদ্ধারা সবাই আমাকে একটি পরামর্শ দিল যেন আমি যেন ওদের পাশে থাকি। এবং সেইটার জন্য সবচেয়ে ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে কাউন্সিলর, আর সেইটাতে যেন আমি থাকি, ওরা আমাকে এই পদে দেখতে চায়। ওদের আশায়, ওদের ইচ্ছা আমি সমর্থন জানিয়ে আমি ওদের স্বপ্নটা যেন পূরণ হয় সেই জন্য এইবারে ওয়ার্ড কাউন্সিলর। আমার তিন নং ওয়ার্ডবাসীর কাছে আমার চাওয়ার একটাই চাওয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আপনাদের পাশেও থাকবো, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের সমর্থন যেন আমি পাই। এবং আপনারা উন্নয়নের যে ধারাবাহিকতা সেটাকে অব্যাহত রাখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের পৌরমাতা হাসিনা গাজীকে আবার ইনশাল্লাহ পুনরায় মেয়র হিসেবে নির্বাচিত করবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক গাজী পরিবারের।